কালকের থেকে আমরা মাইকিং করতেছি, মসজিদের মাইক দিয়ে করছি, এবং আমার নিজের ওই সিপিপির মাইক আছে সেই মাইক দিয়ে করছি। জনগণ মোটামুটি সচেতন হয়েছে, অনেক লোক এই সাইক্লোন শেল্টার এবং স্কুলে আসছে। সাইক্লোন সেন্টার আছে, ওখানে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে, কেউ অনেক লোক এখান থেকে পাথর কাটাও চলে গেছে। কেন এটা নিশ্চয়তা তারা পাইতেছে না যে এই বেরিবাদে টেকবে কি টেকবে না, এই কারণে তারা অনেক লোক দূর দূরান্তে মানে তারা আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড় রিমেলের পরিস্থিতি খুবই ভয়াবহ, যেটা আমাদের 2007-এর সিডরের সময় আমরা যা দেখতে পেয়েছিলাম সেই একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এই ভয়াবহতার রূপ আসলে আমাদের রেড ক্রিসেন্ট সহ সরকারি সকল প্রতিষ্ঠানগুলো জনগণকে জানানোর চেষ্টা করতেছে যে আসলে এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলের যে মানুষগুলো আছে তারা সবাই এখন আশ্রয়কেন্দ্রে আছে। আমাদের পদ্মা, বাদুরতলা, পাথরা পুরসভার এই বাইরের সাইডের অঞ্চলগুলো এবং কাটালতলি সব জায়গার মানুষ এখন নিরাপদ আশ্রয়স্থানে আছে। আমরা রেড ক্রিসেন্টের মাধ্যমে সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করি। মোট 156টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এই আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে 37টি রয়েছে যেগুলো একেবারে ঝুঁকিপূর্ণ এলাকা, অর্থাৎ হলো ঝুঁকিপ্রবণ যেই এলাকাগুলো রয়েছে ঘূর্ণিঝড়ে, যেখানে বেশি ক্ষয়ক্ষতি তৈরি করে, সেই এলাকায় রয়েছে 37টি আশ্রয়কেন্দ্র। এবং মাঝারি যেই ঝুঁকিপূর্ণ স্থান আছে সেখানে হলো 41টি সাইক্লোন সেন্টার রয়েছে। সব কিছু মিলিয়ে 156টি সাইক্লোন সেন্টার এগুলো প্রস্তুত আছে। এগুলোতে পর্যাপ্ত লাইট এবং হলো যে মহিলাদের ব্যবহারের জন্য রুম, তারপরে ওয়াশরুম, এগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। এবং সশস্ত্র ডিপার্টমেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন হলো তারা এটা খুব দ্রুত কোনো জায়গায় কোনো সমস্যা যদি থাকে এটা আমাদেরকে দ্রুত অবহিত করলে আমরা সাথে সাথে হলো এটা সমাধান করে ফেলব। Thank you.